দর্শক শুভেচ্ছা জানাই। মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এ আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা কিডনি রোগীর পুষ্টি ও খাবার সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমাদের টেলিফোন এবং SMS করতে অনুষ্ঠান চলাকালে ক্রলে দেখানো নম্বর এবং নিয়মগুলো লক্ষ্য করুন। এই অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/maasranga-television। দর্শক, স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার অনুষ্ঠানটি পরবর্তীতে মোবাইল ফোনে শুনতে গ্রামীণ ফোন এয়ারটেল কিংবা বাংলা লিংক নম্বর থেকে ডায়াল করুন 16239 নম্বরে। কিডনি রোগীর পুষ্টি ও খাবার সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের নেফ্রোলজি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডাক্তার মুজিবুল হক মোল্লা। স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ মাছরাঙ্গা টেলিভিশন এবং আপনার পক্ষ থেকে আপনাকেও আমাদের এখানে আমন্ত্রিত করার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আমি আপনার কাছে জানতে চাইব যে কিডনি রোগীদের জন্য এই খাবারের প্ল্যানটা এত জরুরি কেন? খাবারের প্ল্যানটা খুবই জরুরি, তার কারণ হলো কিডনি রোগী ম্যাক্সিমাম যেটা 80% যেটা হয় সেটা একটু বয়স্ক লোকদেরই হয়। বাচ্চাদের যেগুলো হয় সেগুলো কিডনি নিজের পোপার অথবা জন্মগত থেকে হয়। আর আমরা যদি অ্যাজ এ হোল কিডনি রোগীকে ভাগ করি, 80%-এর বেশি হলো ডায়াবেটিস অ্যান্ড ব্লাড প্রেশার, যেটা এখানে দেখানো হয়েছে। সুতরাং এই ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার ঠিক রাখার জন্য আমাদের অনেক খাবার পরিহার করতে হয়, স্পেশালি যেটা বলা হয়েছে যে ফ্যাট অ্যান্ড লবণ, তাই না? তো এইটার জন্যই ধরা হয়। এবং সবচেয়ে বড় হলো কি, আমাদের যেন ক্যালোরি হিসাবে কোনো গণ্ডগোল না হয়, আমরা যেন ম্যাল নিউট্রিশন না করি। এবং বিশেষ করে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন ইজ ভেরি ডেঞ্জারাস। এবং এখন কিডনি ফাউন্ডেশন এবং বিভিন্ন অথরিটি যারা কিডনি ডিজিজের সব গাইডলাইন তৈরি করেন, তারা এইটার ব্যাপারে খুবই কনশাস যে আমাদের যেন কোনো মতেই ম্যাল নিউট্রিশন না হয়। এই জন্যই পুষ্টি রোগীদের খাবারে যেমন পরিমাণটা ঠিক রাখতে হবে, তেমনি ক্যালোরি হিসাবটা ঠিক রাখতে হবে, যাতে উই ক্যান ফাইট অ্যাগেনস্ট দ্য ইনফেকশন, আমাদের প্রোটেকটিভ ক্ষমতা বেশি থাকে, আমরা সচল থাকতে পারি, সজীব থাকতে পারি, এবং অনেক দিন যেন মানুষ কিডনি রোগী বাঁচতে পারে উইথাউট মানে মর্টালিটি এবং মর্বিডিটি দুইটাই কমাবার জন্য। আচ্ছা, এরকম কিন্তু আমাদের মধ্যে যারা কিডনি রোগী আছেন তাদের কিন্তু বলতে শোনা যায় যে আমি তো কিছুই খেতে পারি না, সব কিছুই আমার জন্য নিষিদ্ধ, আমি ফল খেতে পারি না কিংবা পানীয় খেতে পারি না ঠিক মতো, এরকম কিন্তু কমপ্লেন তাদের মধ্যে শোনা যায়। এই কনসেপ্ট থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি, বেরিয়ে আসতে হবে যে এটা খাবো না, ওইটা খাবেন, এটা খাবেন না, পানি সেদ্ধ করে পানি ফেলে দিবেন, এই সমস্ত জিনিস থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি। এখন কিন্তু আমরা আর বলি না যে আপনি এটা খাবেন না, আপনি এটা কোনটা খাবেন না সেটা নির্ভর করে ওই অবস্থার পরিবেশের উপর। যেমন যার উচ্চ রক্তচাপ আছে তাকে অবশ্যই আমরা বলবো যে আপনি সোডিয়াম কম খাবেন, খাবারে লবণ কম দিবেন। এবং দেখা গেছে যে আমরা যদি খাবারে লবণ কম দিই, নিয়মিত হাঁটি, ওজন কমাই, তাহলে আমাদের হাইপারটেনশনটা কন্ট্রোলে 10-15 mm পর্যন্ত কমে যাচ্ছে। সুতরাং সেখানে আমরা বলবো যে লবণ খেন না, বা কোনো পর্যায়ে যদি পটাশিয়াম বেড়ে যায় তখন আমরা বলবো যে আপনি এই এই জিনিসটা খাবেন না, বাট ইট ইজ টেম্পোরালি। এই যে পটাশিয়াম বলেন, ক্যালসিয়াম বলেন, এটা অনেক সময় আমরা বলি যে টেম্পোরালি, কিন্তু বেসিক্যালি ওষুধ ছাড়া এবং আল্লাহ যে হালাল করেছে এইটা ছাড়া সব কিছুই খাবে, তবে নিয়মিত পরিমাণ। আপনার রেশন কিন্তু বাড়ানো যাবে না। যেমন এখানে বলেছে একটা কথা বারবার দেখ বলেছে যে আপনাকে প্রোটিন খেতে হবে, যদি আপনি প্রোটিন না খান, এবং সেটা কত, মিনিমাম 30, আমরা বলি 30-50 grams যেখানে বলা হয়েছে, বিভিন্ন স্টেজ উপর ডিপেন্ড করে, তা না হলে আমার মেটাবলিজমের জন্য, আমাকে বেঁচে থাকার জন্য আমার নিজের যে মাসল এটি ব্রেকডাউন হবে, এবং ব্রেকডাউন হইয়া আরও বেশি ইউরিয়া কিটিলিন আর নাইট্রোজেনাস প্রোডাক্ট তৈরি হবে। তার মানে কি, আমাকে খেতে হবে, পরিমাণ নির্ধারিত করতে হবে। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কিডনি ফাউন্ডেশনের একটা গাইডলাইন আছে, তো এই কিডনি ফাউন্ডেশনের গাইডলাইন অনুযায়ী যে সমস্ত রোগীরা অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন, যেমন ক্রনিক কিডনি ডিজিজ, এবং তাদের ক্ষেত্রে তারা, এবং এছাড়া ডায়ালাইসিসের পেশেন্ট, তাদের ক্ষেত্রে আপনাদের গাইডলাইনটা কীরকম? একটা কথা কি, গাইডলাইনের যেটা আছে তার একটু এখানে বলে দিয়েছে
যে আমাদের একটা গাইডলাইন বেরিয়েছিল 2000 সালের আগে, 1999 সালে, এবং 2000 সালেও কিন্তু একটা গাইডলাইন এসেছে যে কিডনি ডিজিজ, এটা কিডনি ফাউন্ডেশন এবং বিভিন্ন অথরিটির একটা ডায়েটের উপরে কিন্তু আসলে গাইডলাইন করাটা খুব সহজ, খুব কঠিন, কারণ মানুষ কি খাবে এটা তার নিজস্বর ব্যাপার। আমরা বলি না যে অন্যের চয়েসে তুমি কাপড় পরো আর নিজের চয়েসে খাও, তো খাবার ব্যাপারটা হলো নিজস্ব। কেউ আছে ভেজিটেরিয়ান, কেউ আছে মিট খায়, সবই খায়, আবার কেউ আছে কোনো কোনো জিনিস খায় না, এবং পৃথিবীতে এমনও লোক আছে যারা কুক খাবার খায় না। আমি কিন্তু তাদের একজনের সাথে পরিচয় হয়েছিলাম, আমি একবার ট্রেনে যাচ্ছিলাম, তখন আমি ইরানে কাজ করি, এক ভদ্রলোক বসা, তো সে বলল আমি জীবনে কোনোদিন কুক খাবার খাই নাই। সে করে কি, যে সমস্ত ভেজিটেবল আমরা ওদের দেশে ভেজিটেবল, কিছু কিছু ভেজিটেবল আছে খাওয়া যায়, প্লাস ফ্রুটস, এটাই খায়। তো এইটার একটা সামঞ্জস্য করার জন্য কিন্তু একটা গাইড, একটা ডায়েটের পলিসি করা একটা কষ্ট। তাহলে এরা একটা গাইডলাইন তৈরি করেছে এবং গাইডলাইনে বলেছে যে নিউট্রিশনের যখন একটা কিডনি পেশেন্ট দেখবে, তার খাবার সম্বন্ধে দেখবে, সে অবশ্যই দেখবে তার নিউট্রিশনটা কীরকম। একটা তো আমরা দেখি তার ব্লাড প্রেশার আছে কি না, ডায়াবেটিস আছে কি না, এবং কিছু কিছু জিনিস তাকে পরীক্ষা করতে হবে, যেমন ধরেন আপনার আর্ম সার্কমফারেন্স, আপনার থিকনেস অফ দ্য স্কিন, এ দিয়ে কিন্তু আমরা প্রোটিনের একটা তার ম্যাল নিউট্রিশন হলো কি না এটা দিয়ে দেখতে পারি। তারপরে কিছু কিছু জিনিসটা, অ্যালবুমিন কত, প্রি অ্যালবুমিন কত, সোডিয়াম কতটুকু আছে, পটাশিয়াম কতটুকু আছে, ইউরিক অ্যাসিড, ফসফরাস, এগুলো দেখে তার নিউট্রিশন সম্বন্ধে, প্লাস কিছু কিছু ভিটামিনসেরও আমরা টেস্ট করতে পারি, যেমন ভিটামিন ডি আমরা এখন টেস্ট করি, ভিটামিন B12, ফলিক অ্যাসিড, এই সমস্ত নিয়ে আমরা কিন্তু একটা চার্ট তৈরি করব যে এই লোকটার প্রেশার আছে, এই লোকটার হাইপার টেনশন আসে, তাহলে খাবারটা কোত্থেকে আসবে। তার মানে আপনি যেটা বলছেন যে প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে এই চারটা আলাদা আলাদা, আমরা যদি গণহারে বলি যে এই ধরনের খাদ্য তালিকা কিংবা এই ধরনের প্রোটিন, এই ধরনের ফ্যাট এত গ্রাম পার্টিকুলার কোনো রোগীর জন্য কিংবা সব ধরনের রোগীর জন্য প্রযোজ্য, সেই কথাটা ঠিক হবে না। প্রত্যেকের জন্য কিন্তু, প্রত্যেকটা মানুষই কিন্তু একটা একটা মানে নিজস্ব, এবং এটা একজনের সাথে কিন্তু আরেকজনের মিল নেই। সুতরাং আমি একটা এক্সাম্পল বলি, আমার এক রিলেটিভ, সে ডায়ালিসিসের পেশেন্ট, সে একজন মাসের রিল্যাক্সেন্ট খেয়েছে যেটা কন্ট্রা ইন্ডিকেশন, মানে এটা কোনো মতেই খাওয়া যাবে না, কারণ তাকে একজনে বলেছে যে এটা খেলে তার পেইন কমায়, সে 4 দিন আনকনশিয়াস ছিল। তো আপনাকে এটা বুঝতে হবে যে ডাক্তারের পরামর্শ ছাড়া কিছুই খাবেন না, এবং ডাক্তার এবং যখনই আপনি পুষ্টিবিদের কাছে যাবেন সে অবশ্যই আপনাকে অ্যাসেস করবে। আমি তার আগে একটু একটা জিনিস জেনে নিতে চাই যে যাদের কিডনি রোগ আছে তাদের কি এটা প্রয়োজন যে কোনো একজন নিউট্রিশনিস্টের কাছে গিয়ে তাদের ডায়েট চার্টটা ঠিক করে নেওয়া? না, তা তো অবশ্যই, একজন ডায়েটিশিয়ানই বলে দিবে যে সে কী কী জিনিস খাবে। আমরা শুধু বলে দিব তাকে সে প্রোটিন কীভাবে খাবে, যেমন ধরেন আমরা বলে দিব একটা পেশেন্টের যে স্টেজের উপরে, S1 and S2 বা S3, আমরা 5টা স্টেজে ভাগ করি, এটা হলো নন ডায়ালাইটিক পেশেন্টের, যাদের ডায়ালাইসিস এখনও দেয় নেই, তারা 5টা স্টেজে ভাগ করি। প্রথম 3 নম্বরটা অনেক বড়, যে কিডনি 60-30 পর্যন্ত EGFR দিয়ে আমরা ভাগ করি, তো এটাকে হাফ করে ভাগ করা হয়েছে যে 45-এর উপরে যদি কিডনি কাজ করে তাহলে ডায়েট অত বেশি মানার দরকার নেই, যদি না তার প্রোটিন ইউরিয়া থাকে, মানে প্রস্রাবে প্রোটিন যায়, তাহলে তাকে আপনাকে প্রোটিন রেস্ট্রিকশন করতে হবে, এবং নিচে যখনই আসবে তখন প্রোটিন রেস্ট্রিকশন করতে হবে। এখানে কিন্তু একটা নিউ কনসেপ্ট হয়েছে, যে আমরা আগে বলতাম যে মানুষ আমরা ডাল খেয়েন না বা বিচি খেয়েন না, এখন কিন্তু বলা হয় যে ভেজিটেবল প্রোটিন কিডনি পেশেন্টের জন্য বেটার দেন অ্যানিমাল প্রোটিন। আচ্ছা, সুতরাং ডাল অ্যান্ড আদার প্রোটিন অবশ্যই মাংসের চেয়ে ভালো। আমরা খেতে বলি ফিশ, কিডনি রোগীদের জন্য ফিশ অ্যান্ড ডাল। আপনাকে এখানে একটু ব্যাপার আছে যে আমরা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যেটা শরীর নিজে তৈরি করে না, খাবার থেকে তৈরি আসে, সেটা সমস্ত ডালে থাকে না, এই জন্য আপনি মিক্সড ডাল করতে পারেন, 2-3টা ডাল হলে এটার বায়োলজিক্যাল ভ্যালুও বেড়ে যায়। তো এমনও হয় যে আমরা কিন্তু প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন নিয়ে প্রচুর এখন লেখাপড়া হচ্ছে, যে আমরা যদি প্রোটিনটাকে বেশি, এখানে দেখানো হচ্ছে যে মাসেল ব্রেকডাউন হয়, এই জন্য এটার মেজারমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং দেখা গেছে যে যদি প্রোটিন আমরা কমিয়ে দিই
তাহলে এখানে যেটা যে নাইট্রোজেনাস প্রোডাক্ট বেড়ে যাবে শুধু তাই নয়, আমাদের কিন্তু প্রতিরোধ ক্ষমতাও কমে যাবে। তো ইমিউনিটি কমে গেলে তো ইনফেকশন হবে এবং আমাদের মর্টালিটি, আমাদের বিভিন্ন রোগ শোকে মৃত্যুর হারটাও বেড়ে যাবে এবং সে হারতে পারবে না, তাই না? সুতরাং তাকে এনার্জিটিকে, তার যে শক্তি সেটাকে রক্ষা করার জন্য তাকে প্রোটিন খেতে হবে। সুতরাং আমরা এখন বলি যে আপনি ডাল খেতে পারেন, তবে দুই তিনটা ডাল একত্র করে খাবেন। বলা হয় যে আপনাকে এখানে রেশন মানতে হবে। আমরা বলি যে 0.6 to 0.8 কেজি এক মিলিগ্রাম গ্রাম সরি গ্রাম পার কেজি বর্জ্য পার ডে, তার মানে ওই যে 30 to 40 বিভিন্ন স্টেজে এটাকে ভাগ করে। এখন যদি প্রোটিন বেশি যায় তখন কিন্তু আমরা প্রোটিন সাপ্লিমেন্ট দিই, একটা সাপ্লিমেন্ট কিটো অ্যাসিড দিয়ে আমরা সাপ্লিমেন্ট দিয়ে দিচ্ছি যে আপনার প্রোটিন যেন নি হয়। এটা হলো একরকম অ্যামাইনো অ্যাসিডগুলো মিক্স করে যেগুলো কিডনির জন্য অত নাইট্রোজেনাস প্রোডাক্ট তৈরি করে না, যাতে ওর উপরে বার্ডেন না পড়ে এবং নিউট্রিশনটা যেন মেনটেন হয়। আমরা যেন একটা এম থাকে যে আমরা অ্যারাউন্ড 0.6 গ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে এটা প্রোটিনটা রাখি। সেকেন্ড আসতেছে আমাদের ভেজিটেবলস, যেটা আমাদের। আচ্ছা, আমি একটু প্রোটিন সম্পর্কে একটা জিনিস জেনে নিই, যে আপনি যে বললেন যে কারো যদি প্রোটিন বেশি চাই সেক্ষেত্রে আপনারা প্রোটিন সাপ্লিমেন্ট দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে একজনের তো নিয়মিত এটা টেস্ট করা উচিত যে তার প্রোটিন ইউরিয়া হচ্ছে কিনা প্রস্রাবের সাথে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা তো তাহলে সেটা কতদিন পর পর ফলো আপে আসবে এটা আপনাকে বিভিন্ন, এটা কত হলো গাইডলাইন দেওয়া হয়েছে। তবে প্রোটিন যেটা যায় এটা আমাদের প্রথম হলে এটা ইভ্যালুয়েট করতে হবে, কেন প্রোটিন যাচ্ছে, এটা কি কিডনি নিজস্ব অসুখ? অবশ্যই এটা গ্লোমেরুলাস থেকে আসে ম্যাক্সিমাম প্রোটিন এবং এটা কিডনির অসুখ। তাহলে বয়স্ক লোকদের ম্যাক্সিমাম হয় ব্লাড প্রেশার এই ডায়াবেটিস থেকে, এটা কেমন প্রচুর পরিমাণে যায়। কিন্তু ইয়াংদের হয় বিভিন্ন রকমের গ্লোমেরুলার ডিজিজের জন্য, বাচ্চাদের হয় মিনিমাল চেঞ্জ বা একটু অ্যাডাল্টে হলে ফোকাল অ্যান্ড সেগমেন্টাল গ্লোমেরুলোসিস বা মেমব্রেনাস, এটা হলো কিডনির নিজের একটা অসুখ। এটাখানে কিন্তু প্রচুর ওষুধ আছে, এই যেমন এখানে বললো যে কিডনি কমার জন্য কোনো ওষুধ নেই, এটা যেমন সত্যি তেমনি এই ওষুধ এটার জন্য কিন্তু প্রচুর। এখানে বায়োপসি করে আমরা প্রোটিন কেন যায় এটা অবশ্যই ইভালুয়েট করতে হবে। কিন্তু ডায়াবেটিসের জন্য যখন যায় তখন তো আমরা অত ইভালুয়েট করি না, যদিও করা উচিত যে প্রোটিন যাচ্ছে। সুতরাং যেহেতু প্রোটিন যাচ্ছে সেখানে কতগুলো জিনিসকে রাখতে হবে, যে ডায়াবেটিস আমার কন্ট্রোলে আছে কি না, ব্লাড প্রেশার আমার কন্ট্রোলে আছে কি না। কারণ কি, লবণ সোডিয়াম এবং যদি সুগারের মাত্রাটা আমরা বেশি নেই তাহলে কিন্তু প্রোটিন ইউরিয়া বেড়ে যায়। এই জন্য প্রোটিন রিস্ট্রিকশন ইজ এসেন্সিয়াল ফর দ্যাট। প্লাস এখন আমাদের অনেকগুলো ওষুধ আছে যে সমস্ত ঔষধে প্রোটিন কিছুটা হলেও, যে ব্লাড প্রেশার ওষুধ যেমন বলি আমরা এসি ইনহিবিটর রিসেপ্টর অ্যাঞ্জিওটেন্সি রিসেপ্টর ব্লকার, ওরাও কিন্তু কিছুটা প্রোটিন কমিয়ে দেয়। কিন্তু সবার আগে ডায়াবেটিস অ্যান্ড ব্লাড প্রেশার কন্ট্রোল ফর দ্য অ্যাডাল্ট পিপল, যাদের ডায়াবেটিস জন্য অথবা ব্লাড প্রেশারের জন্য প্রোটিন যাচ্ছে, এটা ইভ্যালুয়েশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আপনি যে বললেন যে এই মাছ মাংস আপনাদের একটা নির্দিষ্ট পরিমাণ আছে, একটা নির্দিষ্ট গ্রাম পার কেজি বডি ওয়েট হিসেবে নেওয়া উচিত, এখন এটা তো যে কোনো একজন সাধারণ মানুষের জন্য এটা আসলে কঠিন, কারণ সবাই তো আর বাসার মধ্যে ওই যে মেজারমেন্ট ওই ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট নাই, প্রত্যেকের বাড়িতে নাই। সেক্ষেত্রে কি আপনারা এই ধরনের কোনো ইয়ে করেন যে এক পিস দুই পিস এই ধরনের? এই ধরনের আমরা একটা বলে দিই, কেউ অনেকে নিউট্রিশনিস্ট বলে যে মাছের ম্যাচের বক্স এটা দুইটা বা একটা আপনি দুপুরে একটা খাবেন। তবে আমরা কিন্তু ডিম খেতে বলি, ডিমের সাদা অংশ অ্যালবুমিন থাকে, এটা কিন্তু আমরা একটা রাখি এবং এতে 6 থেকে 7 গ্রাম প্রোটিন আসে। সুতরাং এটা দুইটা তিনটা ডিমও খেতে পারে সে, তাহলে 3 × 7 = 21 এক পিস মাছ খেলো বা মাংস খেলো যদি তার বুঝতে অসুবিধা হয়। আর নিউট্রিশনিস্ট তাকে বুঝাইয়া দেয় যে এতটুকু পিসটা এতটুকু হবে, তাহলে এতটুকু প্রোটিন থাকবে, আমি এইটাই আপনি সারাদিনে খেবেন। এটা খুব অসুবিধা হয়, যেমন সবাই বাড়ির সবাই ব্লাড প্রেশার আছে, যার বাড়ির সবাই তো লবণ ছাড়া খেতে পারবে না, কিন্তু ওনার জন্য তো ইন্ডিভিজুয়ালি কিছু করা হয় না, তখন তার জন্য এটা মুশকিল হয়ে যায় যে হাইপারটেনশনের জন্য অবশ্যই লবণ কমাতে হবে। এবং আমরা এখন বলি যে 2 গ্রামের নিচে, এখানে 5 গ্রাম দেখানো হয়েছে, আমরা বলি যে 2 গ্রামের বেশি খাওয়া উচিত না, কারণ এখন ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, হার্টের উপরে চাপ পড়তেছে, ফ্লুইড রিটেনশন হচ্ছে, কারণ যখনই লবণ থাকে সেখানে ফ্লুইড রিটেনশন হচ্ছে, প্লাস আপনার প্রোটিন ইউরিয়া বেড়ে যাচ্ছে। তো এই সব মাল্টিপল জিনিসের জন্য অবশ্যই লবণ কমাতে হবে, এখানে কোনো অল্টারনেট নাই, এখানে কারো দ্বিমত নাই।
জি, এবং এই যে আপনি হাইপারটেনশন এবং একসাথে যদি কিডনি রোগী কিডনি ডিজিজ থাকে সেক্ষেত্রে আপনি যেরকম বললেন, সেক্ষেত্রে পানিরও একটা ব্যাপার থাকে যে সারাদিনে কতটুকু পানি খাবেন। পানির ব্যাপারটা হলো এটা কিন্তু ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ডিফার করবে। যদি পা ফুলা না থাকে, যদি তার ফ্লুইড ওভারলোড না থাকে, ফ্লুইড ওভারলোড বলি মুখ ফুলে গেল, পা ফুলে গেল, পেটে পানি আসলো বা বুকে পানি আসে, এবং এখানে কিন্তু অনেক সময় ফ্লুইডের ব্যাপারটা শুধু কিডনির সাথে সম্পর্ক না, এটা কিন্তু হার্টের সাথে সম্পর্ক। যেমন একটা ওল্ড এজের জন্য তার আপনার হার্ট এখন দুর্বল হয়ে গেছে, কিংবা তার হার্টে করোনারি আর্টারি ডিজিজ হয়েছে, তার যার পাওয়ার যেটা মাসেল পাওয়ার ইজেকশন ফ্র্যাকশন বলি আমরা, সেটা কমে গেছে, সুতরাং তার জন্য কিন্তু ফ্লুইড কমানো হচ্ছে, কারণ হার্ট ওই পরিমাণ পানি হ্যান্ডেল করতে পারতেছে না, তখন কী হয় বুকে জমে যায়। কিডনিও তেমনি ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, কারো পানি জমে তখন আমরা বলি যে, আমি তো এইভাবে বলি যে আপনার একটা পুকুর আছে, আপনি একটা নল দিয়া পানি আনতেছেন আবার আর একটা দিয়া পানি বের করতেছেন, তো দরকার নাই, মানে অর্থ হলো আপনি পানি বেশি খাবেন আবার ঔষধ দিয়ে ওইটা কমাবেন, এটার কোনো প্রয়োজন নাই। আপনি বরং ঔষধ খেয়েন না, আপনি এক গ্লাস পানি বা আধা গ্লাস পানি কম খান, কিন্তু তারপরও অনেক সময় হয় না, ওষুধ দিতেই হয়। যে যারা কিডনি রোগী আছেন তাদের ভেজিটেবলের পরিমাণ, সবজির পরিমাণটা তারা কিভাবে নির্ধারণ করবেন? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের কিডনি রোগ থাকে তারা ডায়াবেটিস থাকে তাদের, এবং তাদের হাইপারটেনশন থাকে, তারা অনেক ধরনের শর্করা জাতীয় খাবার, ভাত এবং রুটি এই ধরনের খাবার কমিয়ে সবজির পরিমাণটা বাড়িয়ে দেন। তো সেক্ষেত্রেই যে যারা কিডনি রোগী আছেন সেক্ষেত্রেও তো তাদের এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে, সবজির বিষয়টা যে সবজি যে পরিমাণে বাড়াবে সেটাতে কোনো খারাপ দিক আছে কি না, কিংবা কতটুকু বাড়ানো উচিত সেটা সম্পর্কে একটু ধারণা দেবেন। নিউ গাইডলাইনে কিন্তু বলা আছে যে, যেমন আমি বললাম একটা কথা যে প্লান্ট প্রোটিন ইজ বেটার দ্যান অ্যানিমাল প্রোটিন, এখানেও বলা আছে প্রচুর ফ্রেশ শাকসবজি খাবে এবং ফ্রুটস খাবে। যদিও কোনো কোনো মানে ইন্ডিভিজুয়ালি কখনো কখনো আমরা দুই একটা বন্ধ করি বা কমিয়ে দিই, কিন্তু শাকসবজি খেতে ম্যাক্সিমামই কোনো বাধা নেই। বিশেষ করে কতগুলো জিনিস আছে যেগুলো এই যে বাজারে ফুলকপি বাঁধাকপি এগুলো অনেকে বন্ধ করেন, কিছু নাই। হ্যাঁ, পালং শাক সম্বন্ধে একটু কন্ট্রোভার্সি আছে যে এটা অক্সালেট বাড়িয়ে দেয়, কিংবা একটু প্রোটিন আছে, বা ব্রোকলিতে একটু প্রোটিন আছে, কিন্তু এটা এত বেশি না। আর নিউ ভালো হলো যে সে ফ্রেশ ভেজিটেবল খাবে। কিডনি রোগীদের কিন্তু মনে রাখতে হবে সব ভেজিটেবল সে খেতে পারবে, যদি পটাশিয়াম বেড়ে যায় তখন হয়তো আমি কিছুদিনের জন্য টমেটো বা কিছু বন্ধ করব, কিন্তু তার আগে দেখতে হবে আমি এমন কোনো ঔষধ খাচ্ছি কি না যে ঔষধে পটাশিয়াম বাড়ায়, কারণ ঔষধ কিন্তু অনেক মেডিসিন আছে যে পটাশিয়াম, এবং তা কিন্তু আমরা অল্টারনেট হয়তো দিতে পারতেছি। যদি সেই মেডিসিনটাকে বাদ দিয়ে আমরা অল্টারনেট একটা মেডিসিন দিই তাহলে পটাশিয়াম অটোমেটিক কমে যাবে। এই জন্য আমাকে সব ভেজিটেবল বন্ধ করে দিয়ে, কিংবা ফ্রুটস বন্ধ করে দিয়ে, বা ভেজিটেবল কেটে সিদ্ধ করে পানি দেবে, এগুলো কোনো সায়েন্টিফিক বেজ নেই। বেজ হলো আপনি সব ভেজিটেবল খাবেন, এবং ডায়েটিশিয়ান তখন দেখবে যে আপনার পটাশিয়াম লেভেলটা কত, এইটা দেখে তখন হয়তো বলবে যে ভাই আপাতত আপনি টমেটো খেয়েন না, ফ্রুটস এটা কম খান, বা এটা কিন্তু পার্মানেন্ট না কিছুদিনের জন্য, সুতরাং আপনাকে ফ্রেশ ভেজিটেবল খেতে হবে। আর একটা কথা আপনাকে আমি বলি, আমি এই প্রসঙ্গে এই সময় আমি একটু বলি যে আমাদের একটু একজন দর্শক আছেন, উনি অপেক্ষা করছেন, আমরা একটু তার ফোনটা নিয়ে নিই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটা হচ্ছে, আমি রেগুলার রুটিন চেকআপে কেএলবি করেছিলাম কিছুদিন আগে, সেখানে আমার হঠাৎ করে যেটা কমেন্ট আসলো 800 গ্রাম, সেখানে ফিউ টাইনি ক্যালসিফিকেশন ইন লেফট কিডনি। আর বিগত 2 মাসের মতো আমি বাজার থেকে যে মিল্ক ভিট আছে এই দুধটা খেয়েছি প্রায় 250 গ্রামের মতো করে। আর একটা বিষয় হচ্ছে যে কোভিড এর সময় প্রতিনিয়ত সেই আপনার খাবার সোডা দিয়ে প্রতিটা খাবার আমি ধুয়েছিলাম, এটার জন্য আমার সমস্যাটা ইভাবে হয়েছে কিনা, ক্যালসিয়াম ডিপোজিট অনেক কারণেই হতে পারে। একটা হলো শরীরে যদি ক্যালসিয়াম বেড়ে যায় বা ভিটামিন ডি তাতে ক্যালসিয়াম বেড়ে যায় সেটার জন্য এটা
হতে পারে, অথবা তাদের হেরিডিটির কোনো অসুবিধা হতে পারে যেখানে শরীরে ক্যালসিয়াম ঠিক আছে কিন্তু কিডনিতে ক্যালসিয়াম পরিমাণ বেড়ে গেছে, এবং আরও কতগুলো রেনাল টিউবুলার এসিডোসিস নামে কতগুলো ডিজিজ আছে যার জন্য ক্যালসিয়াম ডিপোজিট হতে পারে। এটাকে ঠিক করতে হবে যে আমি দুদিন দুধ খেলাম এইটার জন্য যে ক্যালসিয়াম ওখানে গিয়ে জমা হয়েছে ব্যাপারটা তা না। তবে এই সমস্ত ক্যালসিয়াম ডিপোজিটগুলো যে কারণের জন্য হয় এইটাকে ইভালুয়েট করতে হবে, এবং ওই কারণগুলো গেলে এটা তেমন কোনো সমস্যা না। কিন্তু যদি কন্টিনিউ করে এই ক্যালসিনোসিস তাহলে কিন্তু কিডনি ফেলুর একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। আচ্ছা, সুতরাং তাকে এটাকে ইনভেস্টিগেট করতে হবে কেন হলো, এটা পর্যাপ্ত পরীক্ষার মাধ্যমে তারপর এটা বোঝা যাবে। আচ্ছা জি, আমি আপনার কাছে জানতে চাইব এই যে আপনি বললেন যে একজন নিউট্রিশনিস্ট ঠিক করে দিবেন যে ওনার পটাশিয়াম লেভেলটা কতটুকু আছে কিংবা কতটুকু নেওয়া উচিত, সে তার ভিত্তিতে উনি কী পরিমাণ সবজি খাবেন সেটা নির্ধারণ করবেন। সেক্ষেত্রে পটাশিয়াম লেভেল মাপার জন্য কতদিন পর পর একজনের ইনভেস্টিগেশন করা উচিত? থ্রি মান্থ ইজ বেটার, প্রত্যেক তিন মাস পর পর। আচ্ছা জি, তো সেক্ষেত্রে এই যে যারা নাকি কিডনি রোগী আছেন এই সময়ে এই করোনা টাইমে আপনারা যখন তাদেরকে এই পরামর্শ দিচ্ছেন যে প্রতি তিন মাস পর পর পটাশিয়াম লেভেল চেক করার জন্য কিংবা অন্যান্য রুটিন ইনভেস্টিগেশন করার জন্য, তারা কি করতে পারছেন? হ্যাঁ, কেন না, তারা তো এখন তো আপনার যে কোনো বড় হসপিটাল বা ছোট হসপিটাল তারা কিন্তু বাসায় গিয়ে ব্লাড ড্র করে, তো আপনি যদি বাসা থেকে ব্লাড ড্র করেন এটা তো আপনাকে একেবারে স্পেশালিস্টের কাছে যাওয়ার প্রয়োজন নাই, তাই না? এখন তো অনেক যারা ডক্টর আসে তারা তো দেখবে যে এখানে পটাশিয়ামটা বেড়ে গেছে বা এখানে সোডিয়ামটা বেড়ে গেছে বা এখানে এই সমস্যা হয়েছে, যদি দরকার পড়ে তারা তখন এর সাথে দেখা করবে স্পেশালিস্টের সাথে। এই ছোটোখাটো ব্যাপার নিয়ে তো দরকার নেই। আচ্ছা, আপনাদের এই ধরনের কি কোনো সমীক্ষা আছে যে বর্তমানে কতজন ডায়ালাইসিস নিচ্ছেন কিডনি রোগীদের মধ্যে? বলা মুশকিল। আমরা জানি যে 10-12% অফ দ্য টোটাল পপুলেশন আর সাফারিং ফ্রম কিডনি ডিজিজ, এর ভিতর কত লোক এই মোমেন্টে আমি বলতে পারবো না। আচ্ছা, এবং যারা ডায়ালাইসিস নিচ্ছেন তাদের খাদ্য তালিকা কি, যারা নাকি দীর্ঘদিন যাবত কিডনি রোগে ভুগছেন কিন্তু ডায়ালাইসিস নিচ্ছেন না, তাদের থেকে আবার অনেকখানি আলাদা হবে? অবশ্যই আলাদা, অবশ্যই আলাদা। সেক্ষেত্রে তাদের তরলের পরিমাণ কিংবা অন্যান্য পরিমাণ কি কম হবে? না, এখানে প্রোটিনের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে। আমরা বলি 1.2 গ্রাম, যেটা নর্মাল একটা কিডনি সিকিডি স্টেট 5 এর জন্য ছিল 0.6 এর নিচে গ্রাম পার কেজি প্রোটিন, কিন্তু তার কিন্তু ডাবল হয়ে যাচ্ছে, তাই না? মানে নর্মাল হয়ে যাচ্ছে। মানে অনেক অনেক সময় আমরা আমাদের মতো দেশে যে আমরা যে প্রোটিন খাই আমরা কিন্তু বলি যে হাই প্রোটিন, মানে আমাদের দেশের জন্য, যেখানে ডেইলি আপনার যদি আমরা 1.2 ধরি 70 গ্রাম প্রোটিন আমরা খেয়ে দিই তাদের বলে দিচ্ছি। হ্যাঁ, ফ্লুইডের পরিমাণটা কমাতে হবে, কারণ কি কিডনি ম্যাক্সিমামই দেখা যায় যে ডায়ালাইসিস শুরু হওয়ার পরে খুব এক্সেপশন কয়েকজন বাদে সবারই ইউরিন আউটপুট কমে যায়, তখন ফ্লুইড ওভারলোড হবে, যে সপ্তাহে 2টা বা 3টা নেবে। আমরা মনে রাখতে হবে যে আমি শুধু পানিতে মনে করা হয় যে আমি ফ্লুইড খেলাম, পানি বা জুস বা কতগুলো ফ্রুটস খেলাম, ফ্রুটসের ভিতরে অনেকে 60-70% ফ্লুইড। আমরা যে খাবার খাই তাতেও প্রচুর পরিমাণে ফ্লুইড, প্লাস আমাদের মেটাবলিজম যে হয় তা তো 300-400 মিলিগ্রাম ML পানি জমাচ্ছে। তাহলে এটাই যদি 3 দিন পর পর দেয়, এখানেই কিন্তু 1 লিটার পানি বেড়ে যাচ্ছে। আমি বলছি আমি পানি খাই না, আর পানি না খেলে অন্য যে জিনিসগুলো খায় তাও তো পানি, সে তো এইগুলোই ব্যাপারগুলো আসলে এগুলো নিউট্রিশনিস্ট ঠিক করে দিবে, এবং তাকে সবসময় ঠিক রাখতে হবে। আমি 25-30 যদিও বলা হয় যে 30-35 বা 35-40 কিলো ক্যালোরি পার কেজি বডি ওয়েট পার ডে, কিন্তু 25-এর নিচে আনা যাবে না। নিউট্রিশনিস্ট সবসময় মনে রাখতে হবে যে এর নিচে যেন ক্যালোরি হিসাবে না আসে, এবং সেজন্য সব একটা সুষম, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব সুষম করে দিয়েছেন যে ফ্রুটসের ভিতরে কী আছে, বিশেষ করে ভাইটামিনস, ক্যালসিয়াম, সেলেনিয়াম, জিঙ্ক, এ প্রত্যেকটা জিনিস যেন, ভিটামিন B12, ফলিক অ্যাসিড, এগুলো যেন সব কিছু তার ভিতর থাকে, যাতে সে কোনটা একটা ডিফিসিয়েন্সি হয়ে গেলে তখনই সমস্যা হয়ে যাবে। তো এই শুধু প্রোটিন ফ্যাট এইটা করতে হবে না, এবং অনেক সময় দেখা যায় যে আমরা সাপ্লিমেন্ট প্রোটিন দিতে হয়, যে প্রোটিন সে খেতে পারে না, আমরা সাপ্লিমেন্ট তাকে প্রোটিন দিচ্ছি। অনেক সময় ফ্রি ফ্যাটি অ্যাসিড দিচ্ছি ইন দ্য IV ফর্ম,
নিউট্রিশন বাড়াবার জন্য আপনি তো একটা ডায়াবেটিসের রোগী, ওখানে বললেন যে সে শর্করা বেশি খাবে, তাহলে তার ইনসুলিন বেশি লাগতেছে। আচ্ছা, আমরা আরও কথা বলবো, আমাদের একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমার আম্মু জানতে চাচ্ছিল যে জলপাই জাতীয় খাবার কি এরকম কন্ডিশনে খাওয়া যাবে কিনা, এখন মিনারেলস যদি ঠিক হয়, যেমন সোডিয়াম পটাশিয়াম এগুলো যদি নর্মাল থাকে অবশ্যই সে খেতে পারবে। এখন কোনো জিনিসই কিন্তু নিষিদ্ধ নয়, কোনো খাবারই কিন্তু নিষিদ্ধ না, কিন্তু সেটার পরিমাণ। হ্যাঁ, মাঝে মাঝে আমরা যখন পটাশিয়াম বেড়ে যায় বা সোডিয়াম বেড়ে যায় কিংবা ফসফেট বেড়ে যায়, তখন আমরা কিছু কিছু খাবারকে বলি আপাতত এগুলো খাবেন না। এর অর্থ এই নয় যে সারা জীবনের জন্য সে ওই জিনিসগুলো খাবে না। কিছুক্ষণ আগে একটি ফোন পেয়েছিলাম যেখানে আমাদের দর্শক জানতে চাচ্ছিলেন যে উনি জলপাই খেতে পারবেন কিনা, এবং আপনি বলেছেন যে যদি সোডিয়াম লেভেল ঠিক থাকে সেক্ষেত্রে কোনো মেইনলি পটাশিয়াম এবং সোডিয়াম লেভেল ঠিক থাকলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তাহলে সেক্ষেত্রে এই যে ইলেকট্রোলাইট টেস্ট করা, ইনভেস্টিগেট করা, সেটাও কি প্রতি তিন মাস অন্তর অন্তর একজনের করা উচিত? আচ্ছা, আপনাদের স্কোয়ার হসপিটালে এই সংক্রান্ত কি সুবিধা আছে? আমাদের এখানে ডায়েটিশিয়ান ভালো আছে এবং তারা মোটামুটি সব কিছু দিয়ে দেয়। আমরা যেটা বলে দিই যে আপনি তখন প্রোটিনের একটা মাত্রা দিয়ে দিই, ফ্লুইডের একটা মাত্রা দিয়ে দিই, কিংবা লো পটাশিয়াম বা নর্মাল পটাশিয়াম, তখন আমরা এটাকে ঠিক করে দিই, ওরা তার উপরে একটা সুন্দর ডায়েট চার্ট করে দেয়। একটা পেশেন্ট যখন আপনার কাছে আসবে, কিডনি পেশেন্ট, তখন আপনাকে কতগুলো জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, তার ডায়াবেটিস কন্ট্রোল কিনা, ব্লাড প্রেশার কন্ট্রোল কিনা, এমন কোনো ঔষধ খায় কিনা যেটা ক্ষতিকর, তার নিউট্রিশনাল স্ট্যাটাস, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তার নিউট্রিশন সে ঠিকমতো আছে কি না এটাকে অ্যাসেস করতে হবে, তার আদার যে প্যারামিটারগুলো সেটাকে দেখতে হবে, তার ভিতরে একটা হলো ইলেকট্রোলাইটস, সোডিয়াম পটাশিয়াম, তার বাইকার্বোনেট লেভেল, তার অ্যাসিডোসিস আছে কি না, তার ফসফেট লেভেল, তার ইউরিক অ্যাসিড লেভেল, এই সমস্ত জিনিসগুলো, তার ভাইটামিনসগুলো ঠিক আছে কি না, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। এগুলোকে ইন্ডিভিজুয়াল করে একটা ডায়েট চার্ট করতে হবে, এটা তার কিন্তু চ্যালেঞ্জিং, এবং তার ক্যালোরি হিসাবে ঠিক রাখতে হবে যেন তার কোনো রকমের নিউট্রিশনে ডিফিসিয়েন্সি না হয়, ইট ইজ এ ভেরি চ্যালেঞ্জ। জি, আপনাদের স্কোয়ার হসপিটালে যেমন ডায়েটিশিয়ান আছেন, নিউট্রিশনিস্ট আছেন, এবং তারা একটা ডায়েট চার্ট তৈরি করে দিচ্ছেন, এখন বাংলাদেশে যারা নাকি কিডনি রোগী আছেন, তারা সাধারণত কোন জায়গায় গেলে এই ধরনের সেবা পেতে পারেন? আমি সব ধরনের হসপিটালগুলো সব সেবাই আছে, সব জায়গায় আছে, আমাদের যেমন আছে, আমাদের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজে অবশ্যই সেখানে আছে। এখন একটা জিনিস কি আমার আমাদের মনে পড়ে যে আমরা যখন বাইরে বসে রাউন্ড দিতাম, সঙ্গে একজন ফার্মেসিস্ট থাকতো, একজন নিউট্রিশনিস্ট থাকতো, সে কিন্তু শুধু কিডনি রোগ নিয়ে ডিপেন্ড করতো। আমাদের দেশে কিন্তু এইটা এখনও গড়ে ওঠে নাই যে নিউট্রিশনিস্ট যে থাকবে সে শুধু কিডনি রোগেই দেখবে, কিডনি নিউট্রিশনিস্ট। যেমন আমরা ঝামেলায় পড়ি কিডনি বায়োপসি করার জন্য, সে সব কিছু বায়োপসি করে, কিন্তু যে শুধু একটা ইন্ডিভিজুয়ালি কিডনি রোগীকে বায়োপসি করবে, নিঃসন্দেহে তার এক্সপার্টিস আরও বেশি হবে। যে ট্রান্সপ্লান্ট পেশেন্টকে বায়োপসি করে, সে তার এক্সপার্টিস আরও বেশি হবে। তাহলে আমাদের সবাই এইটিকেই লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে নিউট্রিশনিস্টরা, তাদের যদি আমরা সেপারেট করে ফেলতে পারি যে তুমি কিডনি রোগী দেখবা, আর একজন হার্টের রোগী দেখবে, আর একজন জেনারেলটা দেখবে, তাহলে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড অফ ট্রিটমেন্টের, ম্যানেজমেন্টের অনেক হাই হয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে সর্বোপরি বলতে পারি যে যে কোনো কিডনি রোগী যেন এই ব্যাপারটি একটু সচেতনতার সাথে খেয়াল করেন, এবং উনি যদি উনি যে হাসপাতালে আছেন, যে চিকিৎসকের কাছে আছেন, সেখান থেকে যদি এ ধরনের কোনো ডায়েট চার্ট কিংবা এ ধরনের কোনো কিছু না পান, তাহলে উনি যেন বলেন, এবং কিংবা নিজের থেকে নিজে তাগিদেই উনি কারোর সাথে যোগাযোগ করেন এই ডায়েট চার্টের ব্যাপারে।
আচ্ছা, আমি আরও জানতে চাইবো যে কিডনি রোগীদের ক্ষেত্রে, এই যে যেমন আমাদের কাছে ফোন এসেছিল যে জলপাই খাওয়া যাবে কিনা, অনেকে প্রশ্ন করেন যে অনেক ধরনের ফলের ব্যাপারে বলেন যে সব ধরনের ফল খাওয়া যাবে কিনা, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এখানে একটা কি ফলের ভিতরে কি আছে, একটা হলো আপনার যখন ধরি আমরা ফ্রুক্টোজ আছে, আলটিমেটলি সেটা কিন্তু সুগার বাড়াতে পারে, সুতরাং যাদের সুগার আছে তাদের যে সমস্ত মিষ্টি ফল সেটাকে কমাই দিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, পটাশিয়াম বেশি আছে, তাই না? তো এখন এই যে পটাশিয়াম মনে করেন যা ডায়াবেটিস নাই, তার জন্য ফ্রুটস এবং ভেজিটেবলসের কোনো রেস্ট্রিকশন নাই, ঠিক আছে? কিন্তু যার ডায়াবেটিস আছে তার জন্য কিন্তু রেস্ট্রিকশন আছে। এবং আপনি একটা জিনিস দেখেন, ব্লাড প্রেশার যাদের আছে তাদের জন্য কিন্তু সাইট্রাস ফ্রুট ইজ ভেরি গুড, যেখানে পটাশিয়াম থাকে এবং পটাশিয়াম কিন্তু ব্লাড প্রেশারকে কমিয়ে দেয়, সুতরাং সেখানে কিন্তু আপনি বানানা আদার দিতে পারবেন। কিন্তু যখনই আপনার পটাশিয়াম লেভেলটা হাই হবে, ওই মোমেন্টে আপনাকে ডেটস, তারপর বানানা, অরেঞ্জ, এগুলোকে কিছু কিছু ফ্রুটসকে কমিয়ে দেবে, সেটা আপনার নিউট্রিশনিস্ট তখন বলবে যে আপাতত আপনি এগুলো খাবেন না, কিন্তু আবার যখন আপনার পটাশিয়াম লেভেলটা ঠিক হবে তখন আপনি অল্প পরিমাণে খাবেন। ডেইলি আপনি তখন যেটা চয়েস সেই অনুসারে সে ঠিক করে নেবে যে আমি এতটুকু পরিমাণে খাবো। সবচেয়ে বড় কথা, আপনার কিন্তু একেবারে নিষিদ্ধ বলতে কিছু নেই। আমরা বলি অ্যালমন্ড খাবেন, সেটা অর্থ এই নয় যে আপনি এতগুলো অ্যালমন্ড খাবেন, আপনার 4-5টা অ্যালমন্ড খান, তাতে আপনার নিউট্রিশন বাড়বে, তাতে আপনার কিছুটা প্রোটিন যাবে, কিছুটা ফাইবার যাবে, তাই না? আপনার খেতেও ভালো লাগবে। আপনি যদি অনেকগুলো খাবার থাকে, অল্প অল্প খেলেন আপনার রেশনের মতো, তাহলে কিন্তু ওই রকম হবে না যে আমি ডেইলি চাল কুমড়া খাবো আর ডেইলি লাউ খাবো তাহলে আমি বলবো আমি ভাতই খাবো না। আপনি যদি তার সাথে ক্যাবেজ নেন, ক্যাবেজ ইজ ভেরি গুড। ফুলকপি, কেন যে ফুলকপি নিষেধ করা মানুষ খায় না কিডনি রুগীদের, আই ডোন্ট নো। এখন এখন কিন্তু আমি একটা কথা আপনাকে বলবো যে আপনাকে কেউ যদি কোনো হাদিস বলে, এখন কিন্তু বলতে হবে যে মুসলিম কিংবা বুখারি শরীফের এত নম্বর হাদিস। আপনাকে যদি কেউ বলে যে তুমি এই জলপাইটা খেও না, যদি তার পটাশিয়াম বা আদার সব ভালো থাকে, ইলেকট্রোলাইটস, তাহলে তাকে বলতে হবে যে কেন খাবো না। এটা কিন্তু এখন মানুষের কাছে, কারণ কি আপনাকে এখন আপনার এই ইন্টারনেটের জমানায় সব কিছু। তবে আমি একটা জিনিস বলবো সব দর্শকদের উদ্দেশ্যে যে ইউটিউবকে বেশি বিশ্বাস করতে যায় না। এই ইউটিউবে 90% না হলেও 80% ফলস, এবং মানুষকে অনেক কনফিউশন সৃষ্টি করে। ইট ইজ বেটার, বিশেষ করে চিকিৎসকদের কাছে আসার আগে তো অবশ্যই এটা করা উচিত। আমাদের হাতে আসলে বেশি সময় নেই, আমি চাইবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে দেবার জন্য। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই আমার পরামর্শ আছে যে খাবারের ব্যাপারে আমরা বলি আপনি রেশন, মানে আপনি পরিমাণটা কম খাবেন, কিন্তু খাবারের পরিধিকে বাড়াই দিতে হবে, কারণ আপনাকে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভাইটামিনস অ্যান্ড নিউট্রিয়েন্ট, আদার যে সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্টস, এগুলো কিন্তু একটা জিনিসের মধ্যে নেই। সুতরাং আপনি সবই খাবেন কিন্তু পরিমাণ কমাই দেবেন, এবং কতটুকু পরিমাণ খাবেন এবং কোনো একটা জিনিস যদি কখনও বন্ধ করতে হয় সেটা অবশ্যই আপনাকে আপনার ডক্টর এবং নিউট্রিশনের সে ঠিক করে দেবে। সবার আগে যেটা বলতে চাচ্ছি আমি সেটা হলো ঔষধ। আপনাকে প্রথম মনে রাখতে হবে ঔষধের ভিতর অনেক নিষিদ্ধ। এই যে সিম্পল আমি একটা এক্সাম্পল বলি, আমরা দিনের পর দিন আপনার গ্যাসের ওষুধ খাই, সমস্ত গ্যাসের ওষুধ, এটা প্রমাণিত, যারা ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে কিডনি ফেলিওর করে, এবং এটা কিন্তু প্রমাণিত। কিন্তু আমরা এইটা নিজের অজান্তেই বলি আমি জলপাই খাবো কি না, ওইটা খাবো না, ওইটা খেতে নিষেধ করছে। আর একটা কথা, কোনো রুগীকে যদি বলে সে ওইটা খাবো খাবেন না, সেটা তার জন্য প্রযোজ্য, সেটা কিন্তু আপনার জন্য প্রযোজ্য না। আর আপনারা এই ইউটিউব বা অন্য কোনো মানুষের থেকে এই পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার একজন ডক্টর বা একজন নিউট্রিশনিস্ট, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। আর সবার আগে ওষুধ খাওয়া থেকে যত ওষুধ কম করবেন ততই ভালো থাকবেন, এবং দেখবেন যে কোনো ঔষধ আছে যেটা আপনাকে দিনের পর দিন ক্ষতি করতেছে। আপনি ডাক্তার দেখাবেন না বলে হসপিটাল ই থেকে একটা ঔষধ নিয়ে নিলেন, গ্যাসের ওষুধ খেয়ে গেলেন, গ্যাসের ওষুধ মাসের পর মাস খাচ্ছেন, পেন কিলার খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, অনেক অ্যান্টিবায়োটিক আছে যাদের ডোজ কমাতে হয় আপনার সিকিডির সাথে, ডায়াবেটিসের সাথে, তারপরে নিষিদ্ধ মানে
একান্ত লাইফ সেভিং না হলে ইউজ করা হয় না, এগুলো থেকে বিরত থাকলেই আপনি ভালো থাকবেন। আর ডায়াবেটিস বন্ধ করে কন্ট্রোল করেন, ব্লাড প্রেশার কন্ট্রোল করেন, প্রোটিন যে মাত্রায় বলা হচ্ছে সেই মাত্রায় খান, এবং ভেজিটেবল সবই খান কিন্তু পরিমাণ মতো, চার পাঁচটা ভেজিটেবল দিয়ে একটা মিক্স ভেজিটেবল খান, এবং সবাই ভালো থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। থ্যাংক ইউ আপনাকে এবং মাসরাঙ্গা টেলিভিশনকে আমার আন্তরিক শুভেচ্ছা। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি কিডনি রোগীর খাবার ও পুষ্টি সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/maasranga-television-এ। এছাড়াও পরবর্তীতে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.youtube.com/maasranga-programme। আজকের মতো বিদায় নিচ্ছি, সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।